বাংলা জুড়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এবং সেই বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অ্যাটাক আসছে। কিছুদিন আগে জানেন আমাদের পুরুলিয়া আমার বুথ সভাপতি ফোন করা হচ্ছে, ভাঙরে নিশ্চিতভাবে একজন আইএসএফ এর ভাই মারা গেছে কিন্তু দুটো তৃণমূল কংগ্রেসের ভাই মারা গেছে, আজকেও চারজনকে গুলি করা হচ্ছে, বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের উপর অ্যাটাক হচ্ছে। একটা দিকে ভয় দেখানো হচ্ছে ইডি সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি, আরেকটা দিকে প্রাণে মারার জন্য গুলি করা হচ্ছে যাতে তৃণমূল কংগ্রেস করতে লোকে ভয় পায়। কিন্তু এটা করে আমাদের হাত ভাঙা যাবে না, তুমি যতই করবে ষড়যন্ত্র আমরা তত আরও শক্ত হব, নাহলে 34 বছর সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে পারতাম। সেকেন্ডলি হচ্ছে, এখনও বলছি বোমগুলি কোথা দিয়ে আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট জবাব দাও, তার কারণ গান অ্যান্ড শেল ফ্যাক্টরি সেন্ট্রাল গভর্নমেন্টের, যদি ক্রস বর্ডার টেরোরিজম আসে সেটার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের, যদি বোমগুলি বা বোমের মশলা সেটা আসে সেটার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং যতদূরই ওই টিভিতে বসে সিপিএমের লোকেরা বলুক কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে ওই বারুদ তৈরি হয় না, তার তাকে বলবো ঠাকুর ঘরে কে আমি তো পালা খাই না, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো তো খোলা বাজারে পাওয়া যায় না, এগুলো তো কোনো না কোনো গান অ্যান্ড সেল ফ্যাক্টরি অথবা বর্ডারের বাইরে দিয়ে আসে, সেগুলো আসছে কোথা? এটার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। আর আমি বিশ্বাস করি যে এটা ষড়যন্ত্র হচ্ছে, ওরা ইচ্ছে করে এটাকে পাঠাচ্ছে যাতে বাংলাকে বদনাম করা যায়।